একটা প্রবলেম দেখা যাচ্ছে লক্ষ্মী ভান্ডারে, অনেক এসএমএস আসছে না, তারা আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করছে, বিষয়টা কি? এবং এরকম যদি এটার কেউ শিকার হয়ে থাকে বা কারোর ক্ষেত্রে যদি হয় তাহলে সে কি করবে অ্যাকচুয়ালি? আমাদের কাছে অনেক ব্যক্তি আসছেন যারা বলছেন যে আমরা দুয়ারে সরকারে ডকুমেন্টস জমা দিয়েছি লক্ষ্মীর ভান্ডারের জন্য। অনেকের মেসেজ আসছে বা আমার পাশের বাড়ির লোকের মেসেজ এসে গেছে, আমার মেসেজ আসছে না তাহলে কি আমারটা বাতিল হয়ে গেছে বা আমারটা এন্ট্রি হয়নি? এই ধরনের কিন্তু একটা সমস্যা আমাদের এলাকায় দেখা দিচ্ছে এবং আশা করি এই সমস্যাটা গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতেই দেখা দিচ্ছে। অনেকে ভাবছেন হয়তো এসএমএস এলেই আমারটা কনফার্ম হচ্ছে, যার এসএমএস আসছে না সে হয়তো ভাবছে আমারটা হয়নি, আবার দ্বিতীয়বার দুয়ারে সরকারে হয়তো আবার দ্বিতীয়বার সে জমা করতে যাচ্ছে। কিন্তু আমার প্রত্যেকটা লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন তাদের সকলের কাছে আবেদন যে আপনারা যদি একবার জমা দিয়ে থাকেন দ্বিতীয়বার আর জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন সিস্টেম করেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারে যারা আবেদন করবেন তাদেরকে টাকা দিতেই হবে এবং তাদেরকে টাকা গভর্নমেন্ট দেবেই। কোনো কারণবশত তার ডকুমেন্টস যদি গণ্ডগোল থাকে সেটাও পর্যন্ত পঞ্চায়েত লেভেল থেকে ভেরিফাই করে তার ডকুমেন্টস ঠিক করে দিয়ে তার অ্যাকাউন্টে টাকা দিতে হবে, এটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে। এবার অনেকে ভাবছে মেসেজ যাচ্ছে না, দেখুন মেসেজ অনেক ক্ষেত্রে যায় না, সার্ভারের প্রবলেম থাকতে পারে বা মোবাইল নাম্বার যখন কোনো ডাটা এন্ট্রি অপারেটর যখন এন্ট্রি করছে কোনো কারণবশত হয়তো নাম্বারের সংখ্যা মিস্টেক হতে পারে, বিভিন্ন কারণবশত হয়তো মেসেজ নাও যেতে পারে। কিন্তু এটুকু আপনারা একদম নিশ্চিন্তে থাকুন, যতজন দুয়ারে সরকারে ডকুমেন্টস জমা দিয়েছেন প্রত্যেকটা ডকুমেন্ট এন্ট্রি হবে এবং এটা বাধ্যতামূলক এন্ট্রি করতেই হবে গভর্নমেন্টকে, এটাই আমাদের গভর্নমেন্টের নির্দেশ আছে। তাই প্রত্যেককে দুয়ারে সরকারের ক্যাম্পে যেগুলো লক্ষ্মীর ভাণ্ডার ডকুমেন্টস জমা দিচ্ছেন সেগুলো সোজাসুজি ব্লক অফিসে যাচ্ছে এবং ব্লক অফিসে প্রত্যেকটা ডকুমেন্টস এন্ট্রি হচ্ছে, কোনো ডকুমেন্টস এন্ট্রি হবে না এই রকম কোনো সম্ভাবনাই নেই। তাই প্রত্যেককে অনুরোধ ডবল কোনো জমা দেবেন না, ডবল জমা দিলে হয়তো আপনার পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যাংকের পাসবই অনেকে জেরক্স করে জমা দিয়েছে। রিসেন্টলি যখন জামালপুর ব্লকের গ্রামীণ ব্যাংকের আইএফএসসি কোডটা এক সপ্তাহ হলো চেঞ্জ হয়েছে, কিন্তু ধরুন যারা জমা দিয়েছে তাদের তো আগের ব্যাংকের বই পাসবই আছে, তারা সেটাই জেরক্স করে জমা দিয়েছে, তাহলে আইএফএসসি কোডটা ভুল আছে। তাহলে আইএফএসসি কোড যখন ভুল আছে তখন তো তাদের টাকা ঢুকবে না। তো এই রকম ধরুন কেউ হয়তো আধার কার্ডটা দিতে ভুলে গেছে, কেউ হয়তো স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্সটা দিতে ভুলে গেছে, কেউ হয়তো কোনো একটা ডকুমেন্টস দিতে ভুলে গেছে। তো ধরুন সেই যেগুলো ডকুমেন্টস ভুল আছে সেই যাদের যাদের ভুল আছে সেই ভুল তথ্যটা পঞ্চায়েত লেভেলে আসবে এবং পঞ্চায়েত লেভেল থেকে সেগুলো তার বাড়িতে গিয়ে সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে, সেই ডকুমেন্টসগুলো সংগ্রহ করে সেই পোর্টালে আবার এন্ট্রি করে সেই ডকুমেন্টসগুলোকে সংশোধন করে তার ডকুমেন্টসগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে যাতে সেই বেনিফিশিয়ারিটা আগামী দিনে টাকা পায় তার ব্যবস্থা করার জন্য। তাই যদি কারোর ভুলও হয়ে থাকে, টাকা যদি নাও ঢোকে, কার কার টাকা ঢোকেনি কেন ঢোকেনি তার সমস্ত তথ্য পঞ্চায়েত লেভেলে আসবে এবং পঞ্চায়েত আগামী দিনে সেই সমস্যাটা সমাধান করে দেবে যাতে তারা আগামী দিনে টাকা পায়। তাই প্রত্যেকটা লক্ষ্মীর ভাণ্ডার যারা আবেদন করেছেন আপনাদের কাছে অনুরোধ, আপনারা অযথা আতঙ্কিত হবেন না, কারোর কোথায় কোনো কান দেবেন না। আপনি যদি একবার দুয়ারে সরকারে গিয়ে আপনার আবেদন জমা করে থাকেন আপনি নিশ্চিন্তে থাকুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছেন যে জেনারেল কাস্টের জন্য 500 টাকা এবং এসটিএসসিদের জন্য 1000 টাকা সেই টাকা আপনি অবশ্যই পাবেন এবং আপনার ডকুমেন্টসে কোনো যদি ভুল থাকে বা কোনো সমস্যা থাকে তা সম্পূর্ণ সঠিকভাবে পোর্টালে ঠিক করে দেওয়ার দায়িত্ব গভর্নমেন্টের, আপনার কোনো চিন্তার বিষয় নেই। তাই আপনারা সকলে